বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুক গ্রুপ নিয়ে। ফেসবুক গ্রুপে আমরা কিভাবে অ্যাড হব, সঠিক গ্রুপটা বেছে নিয়ে আমরা সেই গ্রুপে কিভাবে অ্যাড হব সেই প্রসেসটাই দেখাবো আজকে। তা দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আগামী যে ভিডিও গুলো আসবে সেই ভিডিওর নোটিফিকেশন গুলো আপনারা প্রতি প্রথমে পেয়ে যান। চলুন তাহলে সেই টিউটোরিয়ালটি শুরু করা যায়। তাহলে আমি সর্বপ্রথমে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক প্রোফাইলটি ওপেন করা আছে। তা আমি কয়েকটি গ্রুপ ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে। তা এখানটায় মূলত আমাদের দেখতে হবে যে আমাদের কোন গ্রুপে জয়েন্ট হলে আমাদের প্রোডাক্টটি বেশি সেল হবে, বেশি প্রমোট হবে। আমাদের প্রোডাক্ট রিলেটেড যে যে গ্রুপগুলো আছে সেই সেই গ্রুপগুলোতে আমাদের জয়েন্ট হয়ে সেখানটায় প্রমোট করতে হবে। আমরা মূলত দেখে থাকি যে ইউএসএ বাইসেল গ্রুপ, বাইসেল গ্রুপগুলোতেই বেশি ভাগ আমরা জয়েন্ট হয়ে থাকি। কিন্তু বাইসেল গ্রুপ গুলো অ্যাকুরেট লোকেশনে আছে কিনা সেই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আমি কিছু কিছু ফর্মালিটি আপনাদেরকে শেয়ার করব যেগুলো অনুসরণ করে আপনারা জয়েন্ট করবেন গ্রুপগুলো, তাহলে আপনাদের মার্কেটিং প্রসেসটি ভালো হবে। আমি একটি গ্রুপ ওপেন করলাম, আগেই ওপেন করে রেখেছি কিন্তু ওপেন করলাম আর কি। তা আপনারা এই গ্রুপটি যাচাই করবেন মনে করে। এই গ্রুপটি যাচাই করতে গেলে আপনারা প্রথমে অ্যাবাউটটা দেখে নেবেন। এখানে অ্যাবাউটে যাই আমি। অ্যাবাউটে গেলে পরে দেখেন এখানটায় লোকেশন অ্যাড করা নাই। তাহলে আমাদের দেখতে হবে যে এই বাই সেল, বাই অ্যান্ড সেল ইউএস, এই যে গ্রুপের নামটা, এটা অ্যাকচুয়ালি কি আমাদের সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা যেতে পারবো, সেই ধরনের কিছু একটা দেখে নেবেন। আরো কিছু দেখা যায় এখানটায় যদি আপনারা দেখেন, তাহলে এখানটায় যে মডারেটরটি আছে বা লোকেশন দেখা যায়, নিউ ইয়র্কের এটা দেখা যাচ্ছে। তা আপনারা এইভাবেও দেখতে পারেন বা অ্যাডমিন কে কে আছে। এখানটায় যদি মোরে যান, মোরে গিয়ে মেম্বারে যান, মেম্বারে গেলে পরে দেখতে পারবেন আপনারা যেখানটায় মেম্বারটা কে। এখানটায় অ্যাডমিন কে, এখানটায় দেখেন দুজন অ্যাডমিন বলে এখানটায় দেখাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অ্যাডমিন আছে একটা হাবিজুর আনিস ইউআর রহমান, ইনাকে তো দেখে মনে হচ্ছে না যে ইনি ইউএস এর। নিচের একটি নাম আমি দেখতে পারতেছি ইভা সফিয়া। তা এটি মূলত আমার কনফিউজ লাগতেছে। আপনারা যদি সঠিক মতো যাচাই করে যদি ইউএসএ বাইসেল গ্রুপে অ্যাড হতে পারেন, তাহলে আপনারা টার্গেট অডিয়েন্স গুলো পাবেন। এই গ্রুপটি বাদে আমি আরো দু একটি গ্রুপ দেখাচ্ছি আপনাদেরকে। এই আর একটি গ্রুপ ওপেন করলাম, এখানটায় আমি অ্যাড মেম্বারে, মোরে গিয়ে মেম্বারে ক্লিক করে এখানটায় যে দেখতে পারতেছি, আপনারা দেখতে পারছেন অ্যাডমিন একজনই আছে, সাদাপ সালমান মুক্তি। যাই হোক, হতে পারে এটা আমরা লোকেশনটি দেখব বা অ্যাবাউটটি দেখি। অ্যাবাউট দেখতে গেলে আমাদের ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। তা আপনারা এই হিসাবে আপনারা যাচাই বাছাই করে আপনারা গ্রুপগুলিতে জয়েন্ট হবেন, তাহলে আপনাদের কাজে দেবে। আমি আরো একটি গ্রুপ ওপেন করে দেখাচ্ছি, বাপ্পি হুসাইন। এখানটায় বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল যে লেখা আছে ইউএসএ অ্যান্ড কানাডা, এই গ্রুপটিতে যদি আপনারা পোস্ট করেন তাহলে আপনাদের ক্লিক তো পাবেন, আপনাদের ক্লিক পাবেন, শ্রোতা পাবেন, কিন্তু আপনারা ভিজিটর কম পাবেন। যেমন একটি ইউএসএর টার্গেটেড একটা যে প্রোডাক্ট যদি আপনি প্রমোট করতে যান, সেখানটায় আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ইউএস এর যদি কোনো
লোকেশন বা অ্যাডজাস্ট যদি আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু প্রোডাক্টটি প্রমোট হবে না। আপনাদের ক্লিক আসবে, আপনাদের এখানটায় প্রবেশ করছে সেটা আসবে, কিন্তু আপনারা অ্যাকুরেট যে কাস্টমার আছে সেটা পাবেন না। নির্দিষ্ট গ্রুপে অ্যাড হওয়ার সময় যদি আপনি মনে করেন অ্যামাজন থেকে কাজ করতেছেন বা ইবে থেকে কাজ করতেছেন, ইবে রিলেটেড বা অ্যামাজন রিলেটেড যে গ্রুপগুলোতে অ্যাড হবেন সেগুলি আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। এইভাবে যদি আপনারা অ্যানালাইজ করে যদি ডিটেলস গুলো বের করে যদি গ্রুপে অ্যাড হন, তাহলে আপনাদের খুবই কাজে লাগবে। আমি আরো একটি গ্রুপ দেখাচ্ছি আপনাকে, আপনাদেরকে বাই সেল ফর অনলি ফিমেলস অ্যান্ড গার্লস প্রোডাক্টস ইউকে অ্যান্ড ইউএস। যাই হোক, নামটি ভালো লাগলো। এখানটায় কিছু দেখতে পারতেছি না, আমরা অ্যাবাউটে যাই। অ্যাবাউটে গিয়ে দেখতে পারতেছি, সিমোরে ক্লিক করি, এখানটায় দেখেন একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো অ্যাড করা আছে, অ্যাভেলেবেল প্রোডাক্ট গুলো অ্যাড করা আছে। এটি মূলত একটি অ্যাফিলিয়েট গ্রুপ বলে মনে হচ্ছে। যাই হোক, আমি সে বিষয়টি আসতেছি না। আমি আমার মূল বিষয় যেটা হচ্ছে, আমাদের এই গ্রুপে জয়েন করতে গেলে আমাদের যে কি কি প্রসেস দেখে আমরা জয়েন্ট হব, সেই প্রসেস গুলো আমাদের অ্যাড করতে হবে। আমরা মেম্বারে যাই, মেম্বারে গিয়ে দেখি এখানটায় যে কানাইলাল বলে একজন এই গ্রুপের অ্যাডমিন। সর্বশেষে আরেকটি গ্রুপ আমি দেখাবো, যে গ্রুপটি এই যে আপনারা দেখতে পারতেছেন, বাই এন্ড সেল বেশ সুন্দর করে একটি ব্যানার লাগানো আছে। এই গ্রুপটি দেখে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি মনে হয় যে এটা ইউএস এর থেকেই গ্রুপটা তৈরি করা হয়েছে তাও জানাবেন, আর যদি না করা হয়ে থাকে তাও জানাবেন, কমেন্ট অবশ্যই করবেন। আর মেম্বারও ভালো আছে, মেম্বার মোটামুটি 1 লাখের উপরে আছে মেম্বার, মেম্বার সংখ্যাও বেশ ভালো। আপনারা এটাতে দেখে দেখেন, অ্যাবাউটে ক্লিক করলে দেখা যায় যা এটা পাবলিশারই ঠিকই আছে, পাবলিক গ্রুপ এটা, ভিজিটর এনরোলমেন্ট লোকেশনটা দেওয়া নাই, এখানটায় লোকেশন বলতে কোনো কিছু দেওয়া নাই। আমি যদি মেম্বারে যাই, মেম্বারে গেলে অ্যাডমিনটা কে বা মডারেটরটা কে সেটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমেরিকার নামগুলো একটু কিরকম টাইপের হয়, তো আপনারা একটু আইডিয়া নিলেই বুঝতে পারবেন। দেখেন, মডারেটর হচ্ছে আসিয়া খাতুন, এটা আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন যে আসিয়া খাতুন নামে ইউএসএ হোক বা পাকিস্তানের হোক কোথাকারই এই রকম ধরনের নাম হয় না, ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া এই ধরনের নাম কেউ ব্যবহার করে না। তা আপনারা বুঝতে পারতেছেন যদি এই নামে মডারেটর হয় তাহলে এটা ইউএস এর কি করে হতে পারে। তারপরে অ্যাডমিন, সহ অ্যাডমিন আছেন কে, সৈয়দ নাজমুল হাসান, ইনি যে আছেন ইনি বাংলা ভাষায় লিখেছেন, এটা 100% ইউএস এর থেকে তৈরি করা হয়নি, এটা হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে তৈরি করা হয়েছে, পাকিস্তান থেকে তৈরি করা হবে না, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে এই আমি নিশ্চিত ভাবে বলতেছি। যাই হোক, গ্রুপ গুলো আপনাদের প্রোডাক্ট অনুযায়ী, আপনাদের যদি মানে প্রোডাক্ট গুলো কি রিলেটেড সেই হিসেবে আপনারা জয়েন্টটা হবেন। গ্রুপ জয়েন্টের বিষয় নিয়ে আমি দু চারটে কথা বলতেছি। আপনারা আপনারা গ্রুপ জয়েন্ট হবেন, গ্রুপে জয়েন্ট হয়ে তারপরে গ্রুপে প্রোডাক্ট গুলো পোস্ট আকার পরিণত করে তারপরে পোস্ট করবেন, কিন্তু গ্রুপে জয়েন্ট হওয়ার আগে আপনাকে দেখতে হবে যে গ্রুপটি কি রিলেটেড। আপনাকে গ্রুপে ওই রিলেটেড যে রিলেটেড প্রোডাক্ট হোক বা যে কোনো ওয়েবসাইট হোক যেটাই হোক, যে রিলেটেড মানে পোস্টটি করবেন আপনি, সেই রিলেটেড গ্রুপ আপনি জয়েন্ট করবেন। মূলত এক কথায়, যে প্রোডাক্টটি বা যে রিলেটেড পোস্টটি আপনি করবেন সেই রিলেটেড গ্রুপগুলিতে আপনি জয়েন্ট হয়ে তারপরে এই পোস্টটি করবেন। করলে পরে কি হবে, আপনি
আপনার যে ভিজিটর গুলো আছে সেই ভিজিটর গুলো আপনি অনায়াসে পাবেন। যদি আপনি এই ফর্মুলা মেনে যদি গ্রুপে অ্যাড হন, তাহলে আপনি যে কোনো কাজ করেন না কেন, যে কোনো কাজ করার সময় আপনার চিন্তা ভাবনা করতে হবে না যে আপনি প্রমোট করলে পরে আপনার ভিজিটর আসবে কিনা, আপনার ক্লিক পড়বে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমি একটি গ্রুপে জয়েন করে দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমি এই গ্রুপটিতে জয়েন হব, মনে করেন এই গ্রুপটিতে জয়েন হবো, এখানটায় বাই সেল গ্রুপ ইন ইন ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ। এখানটায় 3,000-এর মতো মেম্বার আছে, নতুন একটি গ্রুপ মনে করেন। এই গ্রুপটাতেও লোকেশন দেওয়া নাই, যদি আমি মেম্বারে যাই বা মেম্বার সংখ্যাও এখানটায় যেহেতু কম, মনে হচ্ছে আমার এখানটায় দেখা যাবে অবশ্য, অ্যাডমিন মডারেটর এগুলো দেখানো উচিত, কিন্তু দেখাবে কিনা যাই হোক, যেহেতু আমি এখানটা জয়েন্টটা হই নাই, জয়েন্ট হওয়ার পরে আমাকে মডারেটরটা কে সেটা দেখাবে, আমি এই গ্রুপটিতে জয়েন্ট হবো আর কি মনে করে। তাহলে গ্রুপটিতে আমি সব পুরো ডিটেলসটা আমি দেখে তারপরে অ্যানালাইজ করে যদি আমার গ্রুপে জয়েন্ট হওয়ার হলে পরে যদি এখান থেকে বেনিফিট আসে, তাহলে আমি এই গ্রুপটিতে জয়েন্ট হব, অন্যথা বেনিফিট না আসলে আমি এই গ্রুপে জয়েন্ট হয়ে কি করবো বলেন। তাহলে আমাকে অ্যানালাইজ করতে হবে, রিসার্চ করতে হবে, দেখতে হবে, দেখে শুনে তারপরে আমাকে গ্রুপে জয়েন্ট হতে হবে। যাই হোক, আমি একটি মানে এই কথাগুলো আগেও বলে আসছি, এখন আর দীর্ঘায়িত করছি না, এখন সোজা জয়েন্টে ক্লিক করলাম, আমার রিকোয়েস্টটি চলে গেছে। এখন যদি এই গ্রুপের অ্যাডমিন বা মডারেটরকে যদি রিকোয়েস্ট কনফার্ম করে, তাহলে আমার মনে করেন গ্রুপে জয়েন্টটি অ্যাপ্রুভ হবে। এই দেখেন এখানটা মেম্বারশিপ ডিসপেন্ডিং, মানে মেম্বারশিপ মানে কি আছে, অ্যাডমিন মডারেটর যদি আমাকে এটা অ্যাপ্রুভ করে, তাহলে আমি এখানটায় পোস্ট বেগারা করতে পারবো না, অন্যথা পারবো না। আরো একটি কথা বলে রাখি, গ্রুপটি জয়েন করার সময় আপনার একটা ফর্ম, কতগুলো গ্রুপের মধ্যে ফর্ম অ্যাড করা থাকে, সেই ফর্মগুলো অ্যাড করতে হবে। ফর্মগুলো অ্যাড করে নিয়ে তারপরে আপনি অ্যাপ্রুভেলটা পাবেন। যেহেতু আমার এখানটায় ফর্ম অ্যাপ্রুভেলটা দেয়নি, পেন্ডিং অ্যাপ্রুভটা চলে আসলো দেখলাম নোটিফিকেশনে, তা আপনি আপনারা ওই ফর্মটার মধ্যে ফিল আপ করবেন, তেমন কিছু আহামরি কোশ্চেন থাকে না, আপনি জেনুইন পোস্ট করবেন কি না, হ্যাঁ ইয়ে না, আমার মূলত কোনো লেখার দরকার নাই, শুধু খালি সবগুলোতেই হ্যাঁ বা ইয়েস, সবগুলোতেই ইয়েস ইয়েস লিখে দিবেন। দিলে পরে ওপরের যে ফর্মালিটি গুলো থাকে সেগুলি ওই ওই ধরনেরই থাকে, যে আপনি সঠিক নিয়ম কানুন মেনে চলবেন, তা অযথা অন্যথা কোনো পোস্ট করবেন না, বা এই গ্রুপের রুলস নিয়ম লঙ্ঘন করবেন না, এরকম ধরনের কোশ্চেন গুলো হয়ে থাকে, আপনারা অনায়াসে এটা উত্তর দিতে পারবেন। যাই হোক বন্ধুরা, অনেক গ্রুপ নিয়ে আলোচনা করলাম, গ্রুপের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যদি ভিডিওটি এই ধরনের ভিডিও বা আপনারা কি ধরনের ভিডিও ফেসবুক রিলেটেড যদি আরো কোনো আপনাদের জানার থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।